অভিনব রূপে জন্মদিন পালন হলো এশিয়ার মুক্তিসূর্য প্রিয়দর্শিনী ইন্দিরা গান্ধীর। মঙ্গলবার প্রয়াত প্রধানমন্ত্রীর 102তম জন্মদিনটি পেঁয়াজের কেক কেটে উদযাপন করেন প্রদেশ কংগ্রেস নেতৃত্ব। দলের পক্ষ থেকে প্রবীণ কংগ্রেস নেতা প্রদীপ ভট্টাচার্য অভিযোগ করে বলেন, পেঁয়াজের যেভাবে দাম বেড়ে চলেছে তাতে সাধারণ গরিব মানুষের কাঁচা পেঁয়াজ আর একটু নুন দিয়ে ভাত খাবেন তার আর উপায় রইল না। দেশের প্রধানমন্ত্রী কোথায় দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ইতিবাচক পদক্ষেপ নেবেন তা নয়, তিনি দেশে এনআরসি লাগু করতে মরিয়া হয়ে উঠেছেন। প্রদীপবাবু সাফ জানিয়ে দেন, কোন অবস্থাতেই এদেশে এনআরসি লাগু হতে দেবেন না তারা। তিনি বলেন, ইন্দিরা গান্ধী দেশ থেকে গরিবি হাটাও কর্মসূচি গ্রহণ করেছিলেন আর নরেন্দ্র মোদী সরকার দেশ থেকে গরিব দেরি হাটানোর ষড়যন্ত্র করছে। এর বিরুদ্ধে দেশ জুড়ে তীব্র আন্দোলনের ডাক দেওয়া হবে বলে জানান প্রদীপবাবু। প্রদেশ কংগ্রেস দপ্তর থেকে এদের স্থানীয় দরিদ্র মানুষদের হাতে আধ কিলোগ্রাম করে পেঁয়াজ তুলে দেওয়া হয়। গরিব মানুষ নুন ভাত আর একটু পেঁয়াজ খায়, সেটাও মোদী সরকার কেড়ে নিচ্ছে। এর বিরুদ্ধে তীব্র প্রতিবাদ করা উচিত। আমরা বাংলার সর্বস্তরের মানুষকে আহ্বান জানাবো, আপনারা গ্রামে গঞ্জে শহরে সর্বত্র রুখে দাঁড়ান, এর বিরুদ্ধে প্রতিবাদ করুন। কোথায় পেঁয়াজের দাম কমানো হবে তা না বিজেপির সরকার এনআরসির পাচ্ছে, কি হবে আমাদের দেশে এনআরসি? কোনো প্রয়োজন নেই এনআরসি। যারা এনআরসির কথা বলছেন তারা আমাদের দেশকে খণ্ডিত করতে চাইছে। আমরা এনআরসির তীব্র বিরোধিতা করছি। পশ্চিমবাংলায় এনআরসি চলবে না, ভারতবর্ষের কোনো প্রদেশেও এনআরসি চলবে না।